ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে কাজ, এন পুরো ফিল্ম ডিজাইন করা হয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে। তো ফাইন্যান্সিয়াল ক্রাইম কন্ট্রোল করার জন্য আপনার সাইবার স্পেশালিস্ট দরকার পড়ে, অ্যান্ড সাইবার স্পেশালিস্টরা যেটা করে ওরা প্রবলেম ফাইন্ড আউট করে, অ্যান্ড ডেফিনেটলি তারপরে যে কাজটা আসে যে ব্যাড গাইজ এদেরকে কে ধরবে, নিশ্চয়ই যারা সাইবার স্পেশালিস্ট ওরা ধরতে পারবে না, সো দে নিড প্রশাসন। তো এই প্রশাসনের জায়গা থেকে আমি আসি। পুরস্কারের বিষয়ে কোনো কনসার্ন নাই বলতে পারবো না। আর আমি আমি জানি যে বিশ্বাস করি আর কি যে মানুষ রিপিট করবে, রিপিট দর্শক পাবো আমরা। এটা আসলে আমাদের মতো ছোট ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, একটা দর্শক একটা সিনেমা দেখে আবার যাবে আবার যাবে। সো ওই একটা মানুষের কাছ থেকে আমাদের বারবার যে আসার যে বিষয়টা, এইটা যখন একটা ম্যাস আকার ধারণ করবে তখন একটা ফিল্ম সাকসেসফুল হয়। সো আমি বিলিভ করি যে যেগুলো আমরা ঢাকায় থেকে দেখেছি অথবা আয়নাবাজি পরানে দেখেছি হাওয়াতে দেখেছি, ওই সেম জিনিস হবে এখানেও, রিপিট দর্শক পাবো। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হলো গিয়ে আমাদের মার্কেট তো এখন শুধুমাত্র বাংলাদেশে আটকানো না, আমরা যদি ঠিকঠাক মতো কিছু বানাই যেটা আসলে মানুষ বিলিভ করবে যে আন্তর্জাতিক মানের একটা জায়গায় পৌঁছেছি আমাদের সীমাবদ্ধতার ভেতরে। আমাদের বাংলাদেশি মানুষ কিন্তু এগুলো চিন্তা করে, ইভেন দেশের বাইরেও, যে বাংলাদেশ থেকে করছে এত সীমাবদ্ধতার ভেতরে ও এত ফাইন করছে। তো ওখান থেকে আমাদের এন্টার ওয়ার্ল্ডে একটা মার্কেট আছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি বিশাল, রাইট না, বিশাল কমিউনিটি। অ্যান্ড হিন্দি ঘরানার মানুষজনও দেখে, সিডনি বলেন, ইউএসএ বলেন, সরি অস্ট্রেলিয়া বলেন, ইউএসএ বলেন, ক্যানাডা বলেন, ইউকে বলেন, সব জায়গায় বাংলাদেশি কমিউনিটি অনেক বড়। অ্যান্ড ওরা যেমন হিন্দি ছবি দেখে, হিন্দির ধরনের মানুষও দেখে। সো আই বিলিভ যে এটা ওই টকটেবার জায়গায় পৌঁছে যাবে আসলে।